চাইবে অবনমনকে রুখবার জন্য পয়েন্ট তুলে নিতে, আর একটা দল নিজেদের অবস্থানকে খানিকটা উন্নত করতে চাইবেন। বলতে বলতে আজকে রেফারি লড়াই, বলটা কিন্তু মিস পাস হয়ে গেল এবং এখান থেকে বলটা কিন্তু খুব ভালো ইন্টারসেপ্ট করেছেন ওখানে রণজয়, বাঁদিকে খানিকটা ফাঁকা জমি, এখান থেকে ইনসাইড করেছেন ব্রান পায়ের রোনাল্ডো সিং, সেখান থেকে বল পেয়েছেন শচীন ছেত্রী, ডান দিকে একটা ফরওয়ার্ড বল অনসাইড ভেরি মাচ, ওখান থেকে কিন্তু লে অফ রাখবেন, খুব ভালো বল গোল হতে পারে, আসেনি যদিও, ডান দিক থেকে শুভম রানা, ওখান থেকে বল নিয়ে সেন্টার, ওখানে ফার্স্ট পোস্টে বল ছিল, ও গোল লাইন, সিএফএলেও গোল আছে, দেখা যাক সেই কাজটি করার ক্ষেত্রে যিনি রয়েছেন মেহেদি হাসান মোল্লা, মোল্লার শট, এক্ষেত্রে কিন্তু একটু বিপাস সৌরভ মান্না, যদিও গোল আসেনি, এফসিআই নিজেদের রক্ষণে এবার কিন্তু একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, গোল হয়ে যেতে পারে, কিন্তু আক্রমণ সানাবার চেষ্টায় ডান দিক থেকে বাঁ পায়ে ফ্লোটার, কিন্তু জুতসই হয়নি, সেকেন্ড বলটা কিন্তু উইন করেছে আর্মি রেডের খেলোয়াড়ই, এখানে খানিকটা ফাঁকায় বল পেয়েছেন এবং এক্ষেত্রে ফ্লোট করে দিয়েছেন বল, গগনদীপ ফিস্ট করেছেন বল, কিন্তু ওখান দিক থেকে শুরুতে একটা আক্রমণ, ইনসাইড বল রেখেছেন লে অফে, ওখান থেকে গোল হতে পারত, ফার্স্ট পোস্টে বল ছিল কিন্তু ওখানে বলির লাগছে, অর্থাৎ বিরতির সময় যে শুশ্রূষার সেটা তার কাজে দিয়েছে, ওদিক থেকে রণজয় বল বাড়িয়ে দিয়েছে সোমনাথ, খুব ভালো এবং গোল হলো না, অফ, নবীন রাওয়াত যাচ্ছেন কর্নার নেওয়ার জন্য, ভালো কর্নার, এখান থেকে চমৎকার ডিফেন্সে হয়ে ওখান থেকে সুখপ্রীত সিং, সুখপ্রীত সিং বল বাড়িয়ে দিয়েছেন ডান দিক থেকে, আক্রমণ আসছে নবীন রাওয়াত, এক্ষেত্রে কিন্তু গোল হওয়া উচিত এবং গোল, নবীন রাওয়াত থেকে সুমন দত্ত, বল কিন্তু স্ন্যাচ হয়ে গেছে, প্রতি আক্রমণে আজেন্দ্র সিং, আজেন্দ্র সিং কিন্তু না, সে কিন্তু ইন্টারসেপ্ট হয়ে গেছে, সৌরভ বল পেলেন না, আক্রমণে সেই কোঠারি, সেখান থেকে শচীন ছেত্রী, শচীনের শট, ভালো ওভার উইন করে নিয়েছেন এই শচীন ছেত্রী, সেখান থেকে আবার ইন্দারদীপ চিপ করেছিলেন, এখনও ইন্দারদীপ, সেখান থেকে ও চেষ্টা করছেন কিন্তু ওখানে ছাড়বার পাত্র নন সুমন, বল কিন্তু কেড়ে নিয়েছেন, এবার কিন্তু বিপজ্জনক পরিস্থিতি, বল কিন্তু না ফার্স্ট পোস্টে রাখা, ওদিকে আবার একটা বল পেয়ে গেছেন সোমেশ কোঠারি, ডান দিকে বল বাড়িয়ে দিয়েছেন সেই পরিবর্তক খেলোয়াড়, ওখান থেকে শট বাঁ পায়ে দুর্বল শট, সরাসরি গোল করেছেন কিন্তু না, গগনদীপ বলটাকে তালুবন্দি করলেন এবং সেই সঙ্গে সঙ্গে রেফারি শুভঙ্কর দাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে আজকের ম্যাচের পরিসমাপ্তি ঘটল, অর্থাৎ আর্মি রেড 1-0 গোলে এফসিআই ইস্টার্ন জোনকে পরাজিত করে তিনটি মূল্যবান পয়েন্ট তুলল, অর্থাৎ 10 ম্যাচ থেকে তারা 17 পয়েন্টে পৌঁছে গেল, লিগ টেবিলে ওরা 6 নম্বরে অবস্থান করছে এবং এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনারা দেখছেন, এবার স্ট্যাটিস্টিক্সটা বল